এই মানুষটা কিভাবে জ্বলন্ত গরম তেলে নিজের হাত রোবান, আর এই ব্যক্তি নিজের চোখকে এইরকম ভাবে কিভাবে বের করতে পারে? সাথে আইফোন 8 এর পর ডাইরেক্ট আইফোন 10 কেন লঞ্চ করা হলো? তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার 1, আপনি একবার এই ভিডিওটাকে দেখুন আর বলুন এই ব্যক্তি নিজের চোখের সাথে এইরকম কিভাবে করছে। অ্যাকচুয়ালি এনার থাইরয়েড গ্রন্থি ভীষণ জাগ্রত এবং বেশি বেশি করে হরমোন রিলিজ করে, এই জন্য যখন তিনি তার চোখ দুটোকে বড় করেন তখন মনে হয় ওনার চোখ দুটো বেরিয়ে আসছে। নাম্বার 2, একটা স্টাডি থেকে জানা যায় আমাদের খুশির মুহূর্ত কেবলমাত্র 9 দিন অবধি থাকে, তারপর সেটা কমতে শুরু করে। যেমনটা আপনি মনে করুন আপনি কোনো বড় কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন, আর এর ফলে আপনার যতটা খুশি হবে সেটা 9 দিন অবধিই থাকবে, আর 9 দিন পর থেকে সেই খুশি আস্তে আস্তে হারিয়ে যাবে। নাম্বার 3, এই পৃথিবীতে এমন একজন মানুষও আছেন যিনি তার হাত গরম তেলে ডোবালেও তার কিছুই হবে না। আলাপ করুন দিল্লির গণেশ হোটেলের প্রেম সিং এর সাথে, যিনি দীর্ঘ 27 বছর ধরে এমনটা করে আসছেন। তিনি যখন জ্বলন্ত গরম তেলের কড়াইয়ে নিজের হাত ডোবান তখন তার হাতের কিছুই হয় না, আর তিনি বলেন এমন কাজ ওনার বাবাও করতেন আর তিনি ওনার বাবার কাছেই এটা শিখেছেন, যার জন্য কয়েক বছর ধরে প্র্যাকটিস করতে হয় ওনাকে। নাম্বার 4, আপনি অনেক খেয়াল করছেন আপনি যদি দাঁড়িয়ে ফোনে কথা বলেন তাহলে আপনি অটোমেটিক চলতে শুরু করেন, আর এর পিছনে সাইকোলজি বলছে প্রায় 90% মানুষ ফোনে কথা বলতে বলতে হাঁটা পছন্দ করে, আর সামনে ব্যক্তিকে দেখতে না পাওয়ার জন্য সবাই সামনে থেকে হাঁটতে শুরু করে যাতে আমাদের চোখ সামনাসামনি কোনো চাক্ষুষ প্রতিক্রিয়া পেতে পারে। নাম্বার 5, 1999 সালে গুগল কোম্পানির ফাউন্ডাররা চেয়েছিলেন এক্সাইট কোম্পানি গুগল কোম্পানিকে $1 মিলিয়ন কিনে নিক, কিন্তু সেই সময় এক্সাইট কোম্পানি সেই অফারকে মানা করে দেয়। কিন্তু আজ গুগল কোম্পানির টোটাল নেটওয়ার্থ $1.7 বিলিয়ন, অন্যদিকে এক্সাইট কোম্পানিকে কেউ চেনেই না। নাম্বার 6, আপনি কোনো ভেবেছেন অ্যাপেল কোম্পানি আইফোন 8 এর পর ডাইরেক্ট আইফোন 10 কি কেন লঞ্চ করে দেয়, আইফোন 9 কে কেন বাদ দিয়ে দেয়? অ্যাকচুয়ালি যে বছর আইফোন 9 লঞ্চ করা হবে সে বছর অ্যাপেল কোম্পানি 10 বছর পূরণ হচ্ছিল, অর্থাৎ ওই বছরে 10 বছর আগে অ্যাপেল কোম্পানি শুরু হয়, আর তারা নিজের ফোনের নাম 10th অ্যানিভার্সারির সাথে লিঙ্ক করতে চেয়েছিলেন, আর তাই ওনারা আইফোন 8 এর পর ডিরেক্ট আইফোন 10 লঞ্চ করে দেন।